80% রাফি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যদি আপনি আমার লেটেস্ট আপলোড দেওয়া ভিডিও মিস না করতে চান। হ্যালো ভিউয়ার্স, রাফি ইন ফ্রন্ট অফ ইউ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে অনবক্স করব পোকো এর একটা ব্র্যান্ড নিউ ফোন যেটা নাম হচ্ছে পোকো X3। তো চলুন দেখা যাক বক্স কন্টেন্ট কি কি, ফোনের কি কি নতুন ফিচারস আছে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে পোকো X3 এর বক্সটা এন্ড এখানে বক্সের উপরে লেখা আছে যে 120 হার্জ ডিসপ্লে। তো চলুন এখন বক্সটা ওপেন করা যাক। এন্ড বক্সটা ওপেন করার পরে বক্সের নিচেও সব ইয়েলোইশ ওরা দিয়ে রাখছে এন্ড এখানে লেখা পোকো। তো এটা তো দেখা যাক এটার ভিতরে কী আছে। তো এটার ভিতরে আছে একটা সিম ইজেক্টর টুল, যেমন আপনারা দেখতে পারতেছেন। অ্যান্ড তার ভিতরে আছে একটা কেস। সো কেসটা দেখা যাক এটা কীরকম কেস। তো কেসও আছে প্লাস কিছু ইউজার ম্যানুয়ালও আছে। অ্যান্ড কেসটা হচ্ছে একটা নর্মাল কেস, স্টিকের মেবি, প্লাস্টিক না, লাইক সফট কেস। অ্যান্ড তার নিচে আছে আমাদের ফোনটা। অ্যান্ড ফোনটা একটু সাইডে রাখা যাক। অ্যান্ড দেখা যাক তার নিচে কী আছে। ওই সেকশনের নিচে আছে একটা চার্জার। অ্যান্ড চার্জারটা হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যান্ড এই চার্জিং অ্যাডাপ্টার। অ্যান্ড তার নিচে আছে একটা USB টাইপ এ টু টাইপ সি কেবল ফোনটা চার্জ করার জন্য কেবল দিয়ে। অ্যান্ড বক্সে আর তেমন কিছু নাই। অ্যান্ড এখন ফোনের দিকে একটু লক্ষ্য করা যাক। তো ফোনের প্লাস্টিক র্যাপটা ইজিলি বের হয়ে চলে আসে। সো ফোনটা ফার্স্ট ইমপ্রেশনে হাতে নিয়ে একটু বেশি মোটা মোটা ফিল হচ্ছে, কারণ হচ্ছে এটার ব্যাটারি 6000 mAh। তো 5000-এর উপরে যেগুলো ব্যাটারি থাকে ওগুলো ফোনগুলো একটু নর্মালি মোটা হয়ে যায়। তো ফোনের পিছনে স্টিকারটা খোলা যাক। সো ফোনের পিছনে স্টিকার খোলার পরে ফোনটা দেখতে অনেক মানে জোস লাগতেছে। মানে এখানে একটা মানে স্ট্রাইপ টাইপের ওরা ডিজাইন দিয়ে রাখছে অ্যান্ড এখানে লেখা আছে পোকো নিচে বড় করে। তাছাড়া এখানে কোয়াড ক্যামেরা সেট আপ আছে। তাছাড়া ফোনের ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তাহলে রাইট সাইডে আছে পাওয়ার লক বাটন। অ্যান্ড এটাতে আবার পাওয়ার লক আনলক বাটনে আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। তার উপরে আছে ভলিউম রোক আর ভলিউম আপ অ্যান্ড ডাউনের জন্য। ফোনের উপরে আছে একটা স্পিকার, ছোট একটা স্পিকার, স্পিকার গ্রিল না। অ্যান্ড তাছাড়া আছে একটা সেকেন্ডারি মাইক। আর তাছাড়া আইয়ার ব্লাস্টার, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং থিং, যে আইয়ার ব্লাস্টার আছে। ফোনের ফ্রন্টে রয়েছে গোরিলা গ্লাসের প্রোটেকশন। অ্যান্ড সাইড মাউন্টেডগুলো অ্যালুমিনিয়ামের, বাট পিছনের ওরা ব্যাক প্যানেলটা দিয়ে দিয়েছে মানে প্লাস্টিকের, যেটা আমার কাছে মানে কেন জানি মানে একটু মানে চিপ, নট দ্যাট চিপ, মানে একটু অ্যালুমিনিয়ামের হলে ভালো হতো। মানে লাইক এখানে দেখেন, সাউন্ডস নট গুড। সো এই জিনিসটা মানে আমার কাছে একটু ডাউনগ্রেডেড লেগেছে এই ফোনটা। অ্যান্ড ফোনের নিচে আছে একটা 3.5 mm হেডফোন জ্যাক, USB টাইপ সি কেবল, একটা মাইক অ্যান্ড স্পিকার গ্রিল। তো এই ফোনে আবার স্টেরিও স্পিকারেরও সাপোর্ট আছে। অ্যান্ড ফোনের লেফট সাইডে আছে সিম ট্রে, অ্যান্ড এটা হচ্ছে একটা ডুয়াল স্লট সিম ট্রে। আপনি চাইলে দুইটা সিম লাগাতে পারবেন, একটা সিম একটা এসডি কার্ডও লাগাতে পারবেন, আই মিন মেমোরি কার্ড যেটাকে বলে। তাছাড়া আপনার এসডি কার্ডের প্রয়োজন হবে না, কেননা এটা হচ্ছে 6 128 GB এর ভ্যারিয়েন্ট। তো পোকো এর তিনটা ভ্যারিয়েন্ট আছে, পোকো X3 এর একটা হচ্ছে 664, একটা 6128, একটা 8128। তো এগুলো প্রাইস অনুযায়ী আপনি আপনার প্রাইস রেঞ্জে যেটা আসে ওটা চয়েস করে নিতে পারেন। ফোনের ফ্রন্ট সাইডে আছে একটা 6.67 inch এর ফুল HD প্লাস রেজুলেশন একটা ডিসপ্লে। অ্যান্ড ডিসপ্লেটা 120 Hz রিফ্রেশ রেট সাপোর্টেড, আই মিন আপনি খুবই স্মুথ পারফরমেন্স পাবেন। অ্যান্ড এই রেঞ্জে 120 Hz মানে অবাক করার মতো একটা জিনিস। তাছাড়া এটার ভিতরে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G এর প্রসেসর, যে অ্যান্ড এটা লিকুইড কুলিং টেকনোলজিও সাপোর্ট করে। তাছাড়া 6000 mAh এর ব্যাটারি কথা তো আমি বললামই, যেটা আপনি 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে খুব ফাস্ট চার্জ করতে পারবেন। যদিও বা 6000 mAh এর ব্যাটারি চার্জ হতে একটু টাইম লাগবে, আই মিন মোটামুটি 1 আওয়ার প্লাস টাইম লেগেই যাবে যতটুকু আমার মনে হচ্ছে। ফোনের ফ্রন্টে আছে একটা 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড ব্যাকে আছে একটা কোয়াড ক্যামেরা সেট আপ, যেটার মধ্যে একটা হচ্ছে 64 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা, যেটাতে সোনির IMX682 এর সেন্সর আছে। অ্যান্ড আছে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা আপনি ওয়াইড শট নেওয়ার জন্য। তাছাড়া আছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের জন্য অ্যান্ড 2 মেগাপিক্সেলের ক্যামেরা ম্যাক্রো শটের জন্য। তো এখানে ক্যামেরার মানে একটা বাজার ক্রিয়েট করে ফেলছে। লাইক ক্যামেরার শেপটা মানে ওরা রাউন্ড দিলেও এটা মানে ফুললি নট রাউন্ড, এই জিনিসটা মানে ডিজাইনটা করছে রাউন্ড বাট ক্যামেরাটা হচ্ছে স্কোয়ার শেপের, বাট এমনভাবে ডিজাইনটা করছে মনে হয় যেন পুরো ক্যামেরার শেপ ইয়েটাই মানে পুরোটাই রাউন্ড। তো ফোনের সেটিংস অপশনে যদি যাই, তাহলে সেটিংস অপশনে দেখা যাচ্ছে এটা মি UI 12 এ
মানে রান করতেছে, তাছাড়া আপডেট অলরেডি চলে আসছে। অ্যান্ড এটার স্টোরেজ যেমনটা আমি বলছি যে 6 GB র্যাম অ্যান্ড 128 GB স্টোরেজের, তাছাড়া এটা রান করতেছে অ্যান্ড্রয়েড টেন অ্যান্ড MIUI 10 এর কম্বিনেশনটা ভালোই লাগতেছে। অ্যান্ড ফোনটা ইউজ করতে না আমার সুপার স্মুথ একটা ফিল আসতেছে, মানে লাইক খুবই ফাস্ট জিনিসগুলো হচ্ছে, মানে আপনারা দেখতেই পারতেছেন মানে অনেক ফাস্ট। অ্যান্ড রিফ্রেশ রেট 120Hz হয়, মানে একটা ভালোই ফিল পাওয়া যাচ্ছে মানে ফোনটা ইউজ করে। অ্যান্ড এখন যদি ফোনের ডিসপ্লের কথা বলি তাহলে এটা 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লেতে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেতে একটা ভিডিও প্লে করে দেখা যাক ভিডিও কোয়ালিটিটা কেমন দেখায়। সো ভিডিও তো আপনারা দেখলেন, এই তো চলুন এখন একটু অডিও টেস্ট করে দেখা যাক। তো এখন যদি ফোনের ক্যামেরা স্যাম্পলে যাই তাহলে ফোনের ক্যামেরাতে ওয়াইড অ্যাঙ্গেলের একটা ক্যামেরা, মানে ল্যান্সের কারণে আপনি ওয়াইড অ্যাঙ্গেল শট নিতে পারবেন, 1x এ শট নিতে পারবেন, 2x এও শট নিতে পারবেন জুম করে। তাছাড়া এখানে আছে পোর্ট্রেট মোড, তাছাড়া বিভিন্ন মোড আছে, মানে এখানে মোডের অভাব নেই। 64 MP আপনি পিকচার ক্লিক করতে পারবেন, মানে আপনার পিকচারের ডিটেলে কোনো অভাব হবে না। তাছাড়া আপনি নাইট মোড, প্যানোরামা, প্রো মোডেও আপনি পিকচার ক্লিক করতে পারবেন, তাছাড়া ভিডিও মোডেও আপনি ওয়াইড অ্যাঙ্গেল ল্যান্সের ফেসিলিটিটা পাবেন। তো আমি এখন একটা পিকচার ক্লিক করি নর্মাল ল্যান্স দিয়ে সেকেন্ডারি ক্যামেরা, অ্যান্ড এখন একটু হোয়াইট মোডে যাই। সো হোয়াইট মোডে দেখি পিকচারটা কেমন আছে। অ্যান্ড এখন যদি 2x মোডে যাই, 2x মোডে আমি সেম পজিশন থেকে তিনটা পিকচার ক্লিক করছি, তো আপনারা বুঝতেছেন এই যে জিনিসটা আসলে কীরকম। অ্যান্ড এখন যদি একটু নাইট মোডে যাই, নাইট মোডে গিয়ে একটা পিকচার ক্লিক করে দেখি যে নাইট মোডটা আসলে কীরকম কাজ করে। সো পিকচারগুলো আশা করি আপনারা ডিসপ্লেতে দেখতেই পারতেছেন, অ্যান্ড এখন আশা করি বুঝতে পারতেছেন যে নাইট মোডে, এখানে যদিও বা অত অন্ধকার না, অনেক লাইট, তাই যার কারণে মানে নাইট মোডে ক্লিক করার কারণে মানে অনেক ডিটেইল আপনারা দেখতে পারতেছেন। তো ফার্স্ট লুকে আমার কাছে পিকচার কোয়ালিটিগুলো ঠিকঠাকই লাগছে, আই মিন এই রেঞ্জে এর থেকে বেশি আপনি কী বা এক্সপেক্ট করতে পারেন। আর এই রেঞ্জে যেভাবে মানে আপনাকে ফ্যাসিলিটিগুলো দিচ্ছে Poco X3। অ্যান্ড এখন একটু ভিডিও স্যাম্পলের দিকে খেয়াল করা যায়। তো আমি এখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটা ভিডিও রেকর্ড করতেছি, অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কোয়ালিটিটা কেমন। আমার তো এই ডিসপ্লেতে দেখে আমার কোয়ালিটিটা ভালোই লাগতেছে, মানে এই লাইটিং কন্ডিশনে কোয়ালিটি মোটামুটি অনেক ভালো, আই মিন। অ্যান্ড এখন একটু রেয়ার ভিডিও করা যাক। এখন আমি যদি একটু রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করি তাহলে লো লাইটে ভিডিও কোয়ালিটিটা হচ্ছে অনেকটা এরকম। তো চাইলে আপনি ফ্রন্ট অ্যান্ড ব্যাক একসাথে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, যেমন দেখতেছেন ফ্রন্টে আমাকে দেখতেছেন অ্যান্ড ব্যাকে আমার ক্যামেরাম্যান। অ্যান্ড দ্যাটস ইট, ভিডিও কোয়ালিটি ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটিটা ভালো লাগতেছে, বাট রেয়ার ক্যামেরাটা কেমন জানি একটু ইয়ে লাগতেছে, বাট তারপরও ঠিকঠাকই লো লাইট কন্ডিশনে। ডে লাইটে আপনি লাইট থাকার কারণে আরও ভালোভাবে পেয়ে যাবেন কোয়ালিটিটা। তো এটাই ছিল ক্যামেরা স্যাম্পল, কিছু পিকচার অ্যান্ড ভিডিও। অ্যান্ড লো লাইটেই মেনলি আসল টেস্টটা করা যায়, ডে লাইটে তো যে কোনো ক্যামেরাই মোটামুটি ভালোই পারফর্ম করে ফেলে কারণ লাইট এক্সিস্টেন্স থাকে, মানে যতটুক থাকার। তো এখন একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটা টেস্ট করা যায়। ফিঙ্গারপ্রিন্ট সেট করতে যদিও বা একটু টাইম লেগেছে, বাট এটা মানে ফুল স্ক্রিন অফ থাকার সময় মানে ফোনটা আনলক হতে একটু টাইম নিচ্ছিল, লাইক মানে 1 সেকেন্ড বা 1 সেকেন্ডের কাছাকাছি, বাট হাফ স্ক্রিন অন থাকার সময় মানে এটা খুবই ফাস্ট আনলক হচ্ছিল। অ্যান্ড ফেস আনলকটাও মোটামুটি ভালোই ফাস্ট কাজ করতেছে। তো আমার কাছে ওভারঅল ফোনটা ভালোই লেগেছে, অ্যান্ড ফোনটা জাস্ট একটু একটু বেশি থিক, তাছাড়া ওভারঅল মানে সব কিছু ভালোই লেগেছে। UFS 2 বেজ স্টোরেজ, DDR4X RAM, তাছাড়া এই Snapdragon 732G এর প্রসেসর, তাছাড়া 6000 mAh ব্যাটারি যেটা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, আপনি ফাস্ট আপনার ফোনটাকে চার্জ করতে পারবেন। তাছাড়া ক্যামেরা কোয়ালিটি, তাছাড়া 120Hz রিফ্রেশ রেট অ্যান্ড ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তো 120Hz রিফ্রেশ রেট এই বাজেটে দেওয়া মানে ইটস এ বাজেট ফোন আমি বলতে পারি, কারণ এটা ওভারঅল সব কিছুই আমার ভালো লাগছে। অ্যান্ড কোয়াড ক্যামেরা সেট আপ তো আছেই, তো ক্যামেরা পারফরমেন্স আপনি অত আহমরি ভালো পাবেন না এই বাজেটে, বাট এই বাজেট অনুযায়ী মানে ঠিকঠাক ক্যামেরা কোয়ালিটিটা। তো আশা করি এই বাজেটের মধ্যে ফোনটা আপনারা চাইলে কিনতে পারেন। ফোনটার ইন্ডিয়ানটার প্রাইস হচ্ছে মেবি 20,996 128 GB এর ভার্সনটা, অ্যান্ড গ্লোবাল চাইনিজ গ্লোবালটার প্রাইস মেবি 28,990 or 29,990 সামথিং লাইক দ্যাট।
আপনারা ইন্টারনেটে চাইলে চেক করে নিতে পারেন। তাছাড়া এটা 664 অ্যান্ড 8/128 GB এর ভার্সনও আছে, তো আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী জিনিসটা মানে সিলেক্ট করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে যারা মানে নতুন ফোন কিনতে যাচ্ছে বাজেটের মধ্যে, তাদের জন্য হয়তো বা এই ফোনটা বেটার বা বেস্ট হতে পারে মানে অনেকের জন্য। অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওর জন্য। অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।